এবার ফিরছে অর্কুট জুটি। ত্রিনা কৌশিকের ত্রিকোণ প্রেমের বড় চমক আসছে জলসায়, আর নায়ক থাকবে দুলকনার লালন। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। বাংলা টেলিভিশনের পর্দায় এখন সিরিয়াল বন্ধের হিড়িক, একের পর এক মেগা শেষ হচ্ছে, তেমনি নিত্য নতুন সিরিয়াল শুরু হচ্ছে চ্যানেলে। এত সিরিয়ালের ভিড়ে খুব কম চরিত্রই থাকে যা দর্শক মনে পাকা জায়গা করে নেয়, তেমনি দুই চরিত্র সৌজন্য আর গুনগুন। স্টার জলসার খড়কুটো ধারাবাহিক শেষ হলো, দর্শকরা আজও বলতে পারেনি গুনগুন আর সৌজন্যের রসায়ন। আর এই সফল জুটি ফের একবার ফিরছে ছোট পর্দায়। খড়কুটোর লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই আবারও পর্দায় ফিরছেন ত্রিনা সাহা এবং কৌশিক রায়। তবে চমকের শেষ এখানেই নয়, ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার এই নতুন প্রজেক্টে থাকছে স্টার জলসার সিরিয়ালের আরেক নায়ক ত্রিনা কৌশিকের সঙ্গে। এই মেগায় দেখা যাবে দুলকনার লালন অর্থাৎ অভিনেতা ইন্দ্রাশিস রায়কে। কেমন হবে এই সিরিয়ালের কাহিনী জানা যাচ্ছে। রাজনৈতিক প্রেক্ষাপটে ভালোবাসার গল্প বলবে নতুন ধারাবাহিক, আর সেই ভালোবাসা যে ত্রিকোণ হবে তা বোঝাই যাচ্ছে সিরিয়ালের কাস্টিং থেকে। কিন্তু গোটা বিষয় নিয়ে এখনই মুখ খুলতে নারাজ কেউই। চলতি সপ্তাহে শেষ হচ্ছে দুলকনা, তার বদলে স্টার জলসায় রাত 8টার স্লটে আসছে বাংলা মিডিয়াম। এই সিরিয়ালের সঙ্গে স্টার জলসার ফের একবার দেখা যাবে কৃষ্ণকলি জুটি নীল ও তিয়াশা লেপচাকে। আচমকা দুলকনা শেষ হয় ফুলঝুড়ি লালন ভক্তরা বেশ কষ্ট পেয়েছিল। ইন্দ্রাশিসের কামব্যাকের খবরে নিঃসন্দেহে উচ্ছ্বাসিত তারা। পাশাপাশি খড়কুটোর শেষ হওয়ার পর খড়কুটো টু নিয়ে অনেক আগ্রহী ছিল ফ্যানেরা। সেই আশা পূরণ না হলেও এই জুটি ফিরছে মাস কয়েকের মধ্যেই, তা একটা বড় সুখবরই। তো বন্ধুরা, আপনারা কে কে এই সিরিয়ালটি দেখতে চান কমেন্ট করে জানান। ধন্যবাদ।